নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ নারী দল। ফাইনালে শিরোপা জিতে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট ছিনিয়ে নেয় আনন্দে ভাসছে গোল মেশিন খ্যাত সাবিনার এলাকা সাতক্ষীরা। দুর্দান্ত এই জয়ের পরপরই মিষ্টি ও ফুলের শুভেচ্ছা নিয়ে দলীয় ক্যাপ্টেনের বাড়িতে পৌঁছে যায় মিষ্টি। সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুটবলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে 3-1 গোলে নেপালকে হারিয়ে ইতিহাস করে বাংলাদেশ। মুহূর্তের মধ্যে আনন্দে ফেটে পড়ে গোটা দেশ। আনন্দ উল্লাস আর উচ্ছ্বাস থেকে বাদ যায়নি দলীয় ক্যাপ্টেনের নিজ বাড়ি সাতক্ষীরাও। রাতেই অভিনন্দন জানাতে সাবিনার দুই বোন ও মায়ের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন স্থানীয়রা। সাবিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বোন সালমা খাতুন ও শিরিনা খাতুন। ছোটবেলার থেকে সে খেলাধুলা করত, বাসার থেকে প্রথমে একটু না করত, যে খেলাধুলা মেয়ে তো প্রতিবেশী বাসার থেকেও তেমন চাইতো না, কিন্তু পরবর্তী থেকে বাসার থেকে সবাই সাপোর্ট করলো যে খেলাধুলো করুক। তো পাঁচ বোনের মধ্যে ও 4 নম্বর, তো আমরা সবাই আনন্দিত যে ও আজকে এখানে আসতে পেরেছে। তো মানে আমাদের সাতক্ষীরাবাসী না পুরো বাংলাদেশই গর্বিত যে সাবিনার জন্য, যে সাবিনা আজকে তার ন্যাশনাল টিম এবং যে ওমেন্স যে চ্যাম্পিয়নশিপটা হলো গতকাল সেখানে তারা জিতলো, তো তার জন্য আমরা খুবই আনন্দিত যে সে জিততে পারছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা আরও ভালো খেলতে। খেলাধুলা করতো তো প্রথম সে জুবলি স্কুলে পড়তো, ওখান থেকেই খেলাধুলা শুরু যাত্রা। তো ওখান থেকে শুরু হতে হতে জুবলি স্কুলের থেকে হাই স্কুলে গেল। হাই স্কুলে ওখানে আপনার রাফিয়া ম্যাম ছিল, ওনার হচ্ছে খেলাধুলা, ওখান থেকে ম্যামের সাথে যে সব জায়গায় খেলতো। এবং ওখান থেকে আপনার আকবাচ্ছারের চোখে পড়লো। আকবাচ্ছার ওকে আমাদের বাসায় আসলো, আসার পরে আকবাচ্ছার নিয়ে গেল, নেওয়ার পরে আকবাচ্ছারই ও প্রশিক্ষণ দিত এবং এভাবেই তার বেড়ে। রক্ষণশীল পরিবার আর নানান সামাজিক বাধার মধ্য দিয়ে অতি সাধারণ ও দরিদ্র পরিবার থেকে উঠে আসার পথটা খুব সহজ ছিল না সাবিনার। আস্তে আস্তে উঠতে উঠতে আজকে ও এত বড় পর্যায়ে চলে গেছে। আমরা ওকে নিয়ে খুবই গর্বিত, সাবিনাকে নিয়ে, যে ও আজকে আমাদের পুরো বাংলাদেশ গোটা পৃথিবীর জন্য একটা বিশাল গর্বের বিষয়। আমরা খুবই গর্বিত তার জন্যে যে একটা মেয়ে হয়ে এত দূর পৌঁছেছে, সে আমাদের এলাকার মেয়ে, আমরা তার জন্যে গর্বিত। সাবিনা বাংলাদেশ দলের নারী ফুটবলের রানী। মাঠে নামলেই সবচেয়ে বেশি গোল করার কারণে গোল মেশিন নামেও সুখ্যাতি আছে তার। তার এই সাফল্যে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান সাবিনার সাতক্ষীরার এই কোচ। 3-1 গোলে নেপালের মাটিতে নেপালকে হারিয়েছে, এটা ঐতিহাসিক বিজয়। আপনারা জানেন যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে 3-0 গোলে, এবং আজকে নেপালকে কিন্তু 3-1 গোলে হারিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের শুভ সূচনা হলো। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত সাতক্ষীরাবাসী, বাংলাদেশ গর্বিত, বিশ্বের দরবারে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এই সাবিনার দল। সাবিনা কিন্তু সীমাবদ্ধ দক্ষিণ এশিয়ার মধ্যে আজকে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এখন কিন্তু সে বিশ্বের দরবারে একটি কালারফুল প্লেয়ারের রূপ নিয়েছে। 3 ম্যাচে 8 গোল আর 2 হ্যাট্রিক করে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট বিজয়ের গৌরব অর্জন করায় সবার মধ্যে অন্য আশা জাগিয়েছে সাতক্ষীরার সাবিনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।